ক্যাপে দুঃখ দুর্দশা। আমরা ঢাকায় গিয়ে আমাদের সাধারণ সম্পাদক বলেছে একটি আমাদের মহাসচিবকে নিয়ে বিএনপি মহাসচিবকে নিয়ে দুই তিন দিনে আগামী দুই তিন দিনের মধ্যে একটি জাতীয় সম্মেলনের মাধ্যমে জাতীয় সংলাপ সম্মেলনের মাধ্যমে আমরা সারা দেশবাসীকে জানাবো। আর বলেছে আপনারা জানেন গত 13 বছর আমাদের দল বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় নেই। এই দলের উপর এই দলকে নিশ্চিহ্ন করার জন্য এই দলকে ধ্বংস করার জন্য গত 13 বছর এই সরকার অনেক ষড়যন্ত্র করেছে। আমাদের হাজার হাজার নেতা কর্মীকে তারা গুম খুন করেছে, প্রায় লক্ষ লক্ষ মামলা দিয়ে আমাদের 35 লক্ষ নেতা কর্মীকে আসামি করে এই দলকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছে। এই হাওরের পাশিকে প্রশ্ন করতে চাই, এ সরকার বিএনপিকে ধ্বংস করার জন্য অনেক চেষ্টা করেছে 13 বছর, আপনাদের কাছে প্রশ্ন করতে তারা কি পেরেছে বলেন? আপনাদের বিএনপিকে ধ্বংস করার জন্য সারা বাংলাদেশে যত অত্যাচার করা হচ্ছে বিএনপি এমন একটি দল, আজব দল, শহীদ জিয়ার প্রতি মানুষের এমন ভালোবাসা, এই দল পর যত অত্যাচার করা হোক, যত গুম খুন করা হোক, এই দল তো ধ্বংস হয়ই না, আরো দিন দিন এই সহ দল শক্তিশালী হচ্ছে ইনশাআল্লাহ। সারা দেশেই চলছে, আমরা আর কথা বাড়াতে চাই না, স্পষ্ট বসায় বলতে চাই যত ষড়যন্ত্রই করা হোক, যত অত্যাচার করা হোক, সারা বাংলাদেশে কোটি কোটি জিয়ার সৈনিকদেরকে দেখে কোনোভাবেই বিএনপি থেকে বিচ্যুত করা যাবে না। এ সরকার কি কম